गाइस वेलकम टू माय चैनल महिज ब्यूटी जोन। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो, आमिओ खूब भालो आछी। आज के तुम्हारे साथ जो वीडियो शेयर करब, एक अन्यरकम वीडियो शेयर करब तुम्हारे साथ। एर आगे हमें एरकम टाइपर वीडियो तुम्हारे साथ शेयर करी, एरकम डीआईवाई अनेक किछु तुम्हारे साथ बनिए शेयर करेछी, बट हैंडमेड এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। সেটা হচ্ছে হ্যান্ডমেড সোপ বা হোমমেড সোপ, তোমরা যেটাই বলতে পারো। এই সোপটা আমি নিজে আজকে তৈরি করেছি আর আমার খুব ভালো লেগেছে সোপটা। আমি ভাবলাম তাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই সোপটার মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি অ্যাড করেছি সেই ইনগ্রিডিয়েন্টগুলো সবকটাই স্কিনের জন্য খুব ভালো, খুব এফেক্টিভ আর খুব ভালো কাজ করবে স্কিনে। আমি যে সোপটা আজকে তৈরি করে তোমাদের দেখাবো, সেই সোপটা যারা সামনে বিয়ে, আমার অনেক বন্ধুদেরই সামনে বিয়ে আসছে, তো তারা ইউজ করে দেখতে পারো, তোমাদের এটা খুব ভালো কাজ করবে। এই সোপটা ইউজ করলে স্কিনটা গ্লো করবে, ব্রাইট হবে, আর স্কিনটা খুব ভালো সফট হবে আর রেডিয়েন্ট হয়ে যাবে। আর স্কিনে কোনো পিম্পল স্পট বা অ্যাকনে স্কার্স থাকলে বা কোনো দাগছোপ থাকলে, ট্যান থাকলে, সেটা খুব ভালো মতো রিমুভ করবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি কথা বলবো না, এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমি কী করে সোপটা তৈরি করেছি। আর দেখাতে যাওয়ার আগে আমি তার আগে তোমাদের একটা কথা বলছি, আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি তোমরাও চেষ্টা করবে ইনগ্রিডিয়েন্টগুলো সবকটা পিওর হওয়ার, কারণ যদি ইনগ্রিডিয়েন্টগুলো সবকটা পিওর না হয় তাহলে কিন্তু সেরকম ভালো রেজাল্ট পাবে না তোমরা। তো প্লিজ একটু চেষ্টা করো, আমি যে দুটো পাউডার ইউজ করেছি সেগুলো যেন একটু পিওর হয়। তো চলো দেখে নাও আমি কী করে সোপটা তৈরি করেছি। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন এসছো, আমাকে নতুন দেখছো, তাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আর বেশি কথা বলবো না, এবার চলো দেখে নাও কী করে আমি সোপটা তৈরি করলাম। দেখো বন্ধুরা, আমাদের হোমমেড সোপটা তৈরি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে আমি সব নিয়ে নিয়েছি। ফার্স্টে আমাদের লাগবে অ্যালোভেরা জেল, এটা বোরোপ্লাসের অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা খুব ভালো একটা অ্যালোভেরা জেল, এর আগেও তোমরা এটা আমাকে ইউজ করতে দেখেছো, এই রিভিউটা আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। নেক্সট আমাদের লাগবে স্যান্ডেলউড পাউডার, নেক্সট আমাদের লাগবে টার্মারিক পাউডার, এটা কস্তুরি হলদি, তোমরা কিচেন হলদি এখানে ইউজ করো না। আমি যে দুটো পাউডার এখানে ইউজ করেছি দুটোই একদম পিওর, তোমরা চেষ্টা করবে একদম পিওর পাউডারটা ইউজ করার, তাহলে সোপটার রেজাল্টটা আরও তোমরা ভালো পাবে। নেক্সট আমি নিয়েছি ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল, এটা গুড ভাইবসের ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা এখানে যে কোনো এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারো, আমি এখানে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ইউজ করেছি কারণ আমার ল্যাভেন্ডারের স্মেলটা খুব ভালো লাগে আর খুব রিফ্রেশিং লাগে তাই। নেক্সট আমাদের লাগবে রোজ ওয়াটার, আর লাস্ট আমাদের লাগবে স্যাফরন। তো চলো এবার আমরা হোমমেড সোপটা বানিয়ে ফেলি। দেখো আমি একটা বোলের মধ্যে ফার্স্টে 4 স্পুন মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি 1 স্পুন স্যান্ডেলউড পাউডার আর 1/2 স্পুন টার্মারিক পাউডার, এটা কস্তুরি হেলদি। এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য স্যাফরন। দেখো আমি সামান্য স্যাফরন এর মধ্যে অ্যাড করে দিলাম। আর নেক্সট যেটা দেব সেটা হচ্ছে এসেন্সিয়াল অয়েল, আমি এসেন্সিয়াল অয়েল 4-5 ড্রপস দিয়ে দেব। এবারে এটা আমি একটুখানি রোজ ওয়াটার দিয়ে মিক্স করে নেব। খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। দেখো আমি সবকটা ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এটাতে অ্যাড করব সোপ বেস, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে ডাব সাবানকে সোপ বেস হিসাবে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো গ্লিসারিন সোপই ইউজ করতে পারো। আমি সোপটাকে মাইক্রোতে 20-30 সেকেন্ড মতো দিয়ে মেল্ট করে নিয়েছি। তো দেখো আমি প্রথমে একটুখানি সোপ বেস দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব।
দেখো আমার মনে হচ্ছে আর একটু সোপ বেস লাগবে, তো আমি আর একটু সোপ বেস অ্যাড করে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। দেখো আমি খুব ভালো মতো সব ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করে নিয়েছি। এবারে আমি এরকম একটা সোপ মোল্ড নেব, এগুলো অনলাইনে পাওয়া যায়, আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিও। এবারে এই মোল্ডটার শেপটার মধ্যে আমি এই পেস্টটা পুরো ঢেলে দেব। দেখো আমি পুরো পেস্টটা ঢেলে দিয়েছি আর স্পুন দিয়ে ওপরটা একটু প্লেন করে নিয়েছি। এবার এটা আমি 1 আওয়ারের জন্য ফ্রিজে রেখে দেব, আমি 1 আওয়ার পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমাদের সোপটা একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য, আর শেপটা দেখো কি সুন্দর এসছে। তো সবাই দেখে নিয়েছো আমি কি করে সোপটা তৈরি করলাম, তোমরাও ঠিক সেমভাবে সোপটা তৈরি করো বাড়িতে আর ইউজ করো। তোমরা এটা স্নান করার সময় হোল বডিতেও এটা অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম নেই, আর ফেসে তো অ্যাপ্লাই করতেই পারবে, কারণ আমি এখানে যে সোপগুলো সোপ বেসটা ইউজ করেছি এটা একদম সালফেট ফ্রি সোপ বেস। তোমরা নয় ডাভ আর নয়তো বা কোনো গ্লিসারিন সোপ ইউজ করো, কারণ এগুলোতে লেদারটা কম হয়, যে সোপগুলোয় লেদার কম হয় সেগুলো সালফেট ফ্রি হয়, যেগুলো স্কিনের জন্য খুব ভালো। তো বেশি লেদার সোপ তোমরা ইউজ করো না বেস হিসাবে, আমি এখানে ডাব সোপ ইউজ করেছি সোপ বেস হিসাবে। তো তোমরাও চেষ্টা করো ডাব সোপ বা যে কোনো গ্লিসারিন সোপ বেস ইউজ করতে। তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তোমরা ইউজ করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে হিট করো, প্রচুর লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।